নন্দ বাবাও খেলার ছলে খুব বড় বড় শিক্ষা দিতেন। অনেকদিন আগেকার কথা, বাবা আমার জন্য একটা মানচিত্র নিয়ে এলেন। এটা ছিল জম্বুদ্বীপের মানচিত্র। ঠিক যেন একটা ধাঁধা যা টুকরো টুকরো করে বিভিন্ন দিকে ছড়ানো, যেগুলোকে আমায় জুড়তে হতো। ব্যাস শুধু এটুকুই ছিল আমার কাজ। আমি বারবার প্রচেষ্টা করলাম, কিন্তু বারবার অসফলই রয়ে গেলাম। বাবা এটা দেখলেন এবং হাসলেন। বাবা বললেন, একটা কাজ করো, এই প্রত্যেকটি অংশকে উল্টে রাখো। আমিও উল্টে রাখলাম। তারপরে দেখলাম প্রত্যেক অংশে মানুষের শরীরের কোনো না কোনো অংশ চিহ্নিত। কোথাও হাত আছে, পা আছে, কোথাও মুখ আছে। বাবা বললেন যে এবার এটা জুড়তে চেষ্টা করো। আমিও জুড়ে দিলাম। মানুষের মানচিত্র পূর্ণ হলো। এবার বাবা বললেন, এটা উল্টে রাখো, মানচিত্র পূর্ণ আকার ধারণ করেছে। আমি বললাম, ঠিক আছে। আমি উল্টে রাখলাম, দেখলাম জম্বুদ্বীপের মানচিত্র পূর্ণ হয়েছে। বাবা বললেন, যদি দেশকে সফল করে তুলতে চাও, শক্তিশালী করতে চাও, স্থির বানাতে চাও, তাহলে সবার আগে দেশবাসীকে একত্রিত করতে শেখো। সকল সৈন্যগণ যখন একজোট হয়ে দাঁড়াবে, তখন দেশের শক্তি আরও বেড়ে যাবে। শুধু তাই নয়, বাবা বললেন, যদি ভালোবাসার সাথে জড়িয়ে পড়ো, তাহলে পরমাত্মাও তোমার সামনে এসে দেখা দেবেন। তাহলে এটাই করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কথায় আছে যে দৃষ্টি অত্যন্ত কঠোর হয়, অত্যন্ত শক্তিশালীও হয়। কথায় আছে যে কারোর উপর যদি কুদৃষ্টি পড়ে, তাহলে তার বিনাশ কেউ আটকাতে পারে না। এই যে কুদৃষ্টি, এর উপাচারও আমাদের কাছে রয়েছে। যখন আমরা বাড়ি নির্মাণ করি, তখন একটা কালো মুখোশ লাগাই, যাকে রক্ষা কবচ মনে করা হয়, কুদৃষ্টি থেকে বাঁচার জন্য। যখনই কোনো বাচ্চা বাইরে যায়, তখন তার মাথায় আমরা একটা কাজলের টিপ পরিয়ে দিই, কুদৃষ্টি থেকে বাঁচার জন্য। অর্থাৎ এই সংসারে কুদৃষ্টি থেকে বাঁচার উপাচার রয়েছে। উপাচার যদি কিছু না থেকে থাকে, তাহলে তা হলো দৃষ্টিভঙ্গির। যদি আপনার দৃষ্টিভঙ্গি অনুচিত হয়, তাহলে আপনার পতন কেউ আটকাতে পারবে না। না পারবে কালো মুখোশ, না কালো টিপ, না স্বয়ং ঈশ্বর। সেই জন্য নিজের দৃষ্টিভঙ্গি শুভ করে তুলুন, সব কিছু শুভই হবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আশা বসবাস করে, বিশ্বাসের রূপে। বিশ্বাস যা আমরা ঈশ্বরের ওপর করি, ভাগ্য প্রারব্ধের ওপর করি, নিয়তির ওপর করি। যখনই ভালো কিছু হয়, আমরা বলি এ হলো ঈশ্বরের দয়া। যখন খারাপ কিছু হয়, আমরা বলি এ হলো ঈশ্বরের মায়া। কখনো ঈশ্বর বা ভাগ্য বা প্রারব্ধ বা নিয়তি। আপনি নিজে কোথায় তা কখনো ভেবেছেন? আপনি বিশ্বাস করছেন ঈশ্বরের ওপর, প্রারব্ধের ওপর, কখনো নিজের ওপর করেছেন? আমি আপনাকে একটা সহজ কথা বলি, যদি আপনি ঈশ্বরের ওপর বিশ্বাস রাখেন, শুধুই ঈশ্বরের ওপর বিশ্বাস, তাহলে আপনি সেটাই পাবেন যেটা আপনার ভাগ্যে লেখা রয়েছে। কিন্তু যদি আপনি নিজের ওপর বিশ্বাস রাখেন, আত্মবিশ্বাস রাখতে শেখেন, তাহলে ঈশ্বর আর নিয়তি দুজনে মিলে আপনার ভাগ্যে সেটাই লিখবে যা আপনি চাইছেন। তাই মনে রাখবেন, সাফল্যের পথ হলো এই বিশ্বাস। নিজের আত্মবিশ্বাসকে ধরে রাখতে শিখুন, দেখবেন আত্মা প্রসন্নতায় ভরে উঠবে। তাহলে আসুন এই প্রসন্ন ভাব নিয়েই বলুন, রাধা রাধা। সময় একটু একটু করে কেটে যায়, একটু একটু করে নিকটে আসে। খুব অদ্ভুত ব্যাপার, এই সময় প্রতিকূল হলেও একটু একটু করে কেটে যায়। এই সময় যদি ভালো হয়, তাহলে একটু একটু করে নিকটে আসে। অনুচিত তখনই হয় যখন আমরা নিজেদের অসফলতার জন্য সময়কে দোষ দিই, কিন্তু আসলে তেমনটা হয় না। আপনার পরিশ্রম আর প্রয়াস দ্বারাই আপনি সাফল্য লাভ করবেন, সময়ের দ্বারা নয়। যদি এই সাফল্য একটা সুন্দর ভবন হয়, তাহলে সময় হলো তার দেওয়ালের রং, যা সময়ের সাথে বদলাবে, সময়ের সাথে ফিকেও হয়ে যাবে। কিন্তু
সাফল্যের এই ভাবনা আপনাকেই নির্মাণ করতে হবে, আপনার পরিশ্রমের ইট দ্বারা এবং প্রয়াসের চুনসুরকি দ্বারা। তাই পরিশ্রম আর প্রয়াস করতে থাকুন, সাফল্য আপনি অবশ্যই পাবেন। সময় যদি আজ ভালো না হয় তাহলে কাল অবশ্যই হবে, প্রয়াস করতে থাকুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ভয়। জীবনে আমরা কোন কোন বিষয়ে ভয় পাই? কোনো মানুষকে হারানোর ভয়, কোনো মানুষ কোনো সম্পর্ককে হারানোর ভয়, অর্থহানির ভয়, সময়হানির ভয়। এবার বিষয়টা হলো এই ভয় কখনো আমাদের কোনো লাভ করে না, এটা সবসময় আমাদের পিছনে ঠেলে আর নিচু স্তরে নামিয়ে দেয়, কখনোই আমাদের উত্থানের কারণ হয় না। তাই জীবনে যদি কোনো ভয়ের কারণ থাকতেই হয় তা শুধুই এটা, যে মানুষের কথা ভাবতে ভাবতে, সম্পর্কগুলিকে হারানোর ভয়, মানুষকে হারানোর ভয়, সবার মন রাখতে রাখতে আপনি যেন নিজেকে, নিজের ভাবনা চিন্তাকে না হারিয়ে ফেলেন। যদি এরকম হয়, যদি সকলের মন রাখতে রাখতে আপনি নিজেই নিজেকে হারিয়ে ফেলেন, নিজের ভাবনা, নিজের লক্ষ্য, নিজের মন্তব্যকে হারিয়ে ফেলেন, তাহলে সংসারে যতই যাই হয়ে যাক না কেন, প্রসন্নতা লাভ করবেন না। তাই রক্ষা তাকেই করুন যে আপনাকে রক্ষা করে, আপনার মানসিকতা, আপনার ব্যক্তিত্ব, আপনার লক্ষ্যকে রক্ষা করে। আর যদি কোনো বিষয়ে ভীত হতে হয় তবে আপনি যেন নিজের উদ্দেশ্যের থেকে দূরে না চলে যান। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে এমন কি আছে যা আপনাকে অজান্তে শিখরে পৌঁছে দিতে পারে বা আপনার পতনও ঘটাতে পারে? সঙ্গতি। যদি আপনি কোনো শ্রেষ্ঠ ব্যক্তির সঙ্গ লাভ করেন তাহলে তার শুভ চিন্তা, তার গুণ, তার স্বভাব আপনার মধ্যে চলে আসবে, আপনি আরও শ্রেষ্ঠ হয়ে উঠবেন। আবার সেখানেই যদি আপনি কোনো দুষ্ট ব্যক্তির সঙ্গতি লাভ করেন, কোনো খারাপ মানুষের সঙ্গতি লাভ করেন, তাহলে আপনার শুভ চিন্তা, আপনার গুণ, তা যে কখন আপনার থেকে কেড়ে নেওয়া হবে সেটা আপনি জানতেও পারবেন না। দেখুন, এই সঙ্গতি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সঙ্গতি আপনার নিয়তি নির্ধারণ করে। আপনাকে উদাহরণ দিলে, বৃষ্টির ফোঁটাকে দেখুন। যদি কোনো ফোঁটা গাছের পাতায় এসে পড়ে তাহলে তা জীবন দান করতে পারে, যদি এমন কোনো ফোঁটা সাপের মুখে এসে পড়ে তাহলে তা বিষে পরিণত হয়। যেমন সঙ্গ তেমন নিয়তি। এবার দুর্ভাগ্যের বিষয় হলো এটাই যে বর্ষার ফোঁটা নির্ধারণ করতে পারে না সে কোথায় পড়তে চায়, তার নির্বাচনের ক্ষমতা নেই। কিন্তু আপনি, আপনার কাছে তো বিবেক আছে, আপনি ভাবতে পারেন, চিন্তা করতে পারেন। তাহলে আপনি ভাবুন, আপনি কি এমন সঙ্গ চান যা শ্রেষ্ঠ, নাকি এমন সঙ্গ চান যা অশুভ? নির্বাচন আপনারই। শ্রেষ্ঠ সঙ্গ বাছুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মুক্ত। এই মুক্তই সবাইকে মোহিত করে দেয়, নিজের দিকে আকর্ষিত করে, অত্যন্ত সুন্দর, গোল, শুভ্র। মুক্ত দ্বারা নির্মিত আভূষণ, তা হয়তো সে মুকুটি হোক বা কোনো স্ত্রীর অলংকার, তাকে আরো সুন্দর করে তোলে, তাকে আরো সুন্দর দেখতে লাগে। এবার এই মুক্তকে এত সুন্দর দেখার জন্য কত কষ্ট সহ্য করতে হয় তা কি কখনো আপনি ভেবেছেন? এই মুক্ত ঝিনুক থেকে বের করা হয়, ঝিনুক যা কিনা সমুদ্রের তলদেশে থাকে, ওকে কত কষ্ট সহ্য করতে হয়, জলের চাপ সহ্য করতে হয়, সমুদ্রের স্রোত সহ্য করতে হয়, এই ঝিনুককে এত কষ্ট সহ্য করতে হয়, এই মুক্তকে এত কষ্ট সহ্য করতে হয়, তারপরে এর রূপ এত সুন্দর হয়। যদি আপনিও আপনার পরিশ্রমের সৌন্দর্য, নিজের পরাক্রমের সৌন্দর্য এই সংসারে প্রকাশিত করতে চান তাহলে আপনাকেও কষ্ট সহ্য করতেই হবে। তাই জীবনে যখনই সংকট আসবে, বিপদ আসবে, সমস্যা আসবে, তখন একে সুযোগ হিসেবে গ্রহণ করুন। কারণ এই বিপদের সাথেই লড়াই করে
আপনি মুক্তর মতোই পরিশুদ্ধ হয়ে উঠবেন। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।